আমাদের পৃথিবী খুবই বৈচিত্র্যময়। বিচিত্র এই পৃথিবীতে ছোট বড় অনেক জিনিসই আমাদের দৃষ্টিগোচর হয়। কোনো জিনিসের আকার যখন অনেক বৃহৎ হয় তখন তা সহজেই আমাদের চোখে পড়ে। আপনারা কি জানেন যে আমাদের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জিনিসগুলি কি কি? আজ আমরা এই পর্বে দেখে নেব প্রকৃতি এবং মনুষ্য সৃষ্ট বাছাই করা 10টি পৃথিবীর সর্ববৃহৎ জিনিস, যা হয়তো অনেকের কাছেই এখনো অজানা। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিডস টু নো। সেকুইয়ার ট্রিজ। সর্ববৃহতের এই লিস্টে গাছের নাম শুনে অনেকেই অবাক হবেন। আয়তনের দিক দিয়ে এই গাছের প্রজাতিটি সবচেয়ে বড়। এই গাছের উচ্চতা হয় 280 ফুট এবং ব্যাস হয় 26 ফুট। এক কথায় অন্য গাছের তুলনায় এই গাছের প্রজাতিটি হল দৈত্যাকার। ক্যালিফোর্নিয়ার নেভাডার পার্বত্য অঞ্চলে এই গাছের দেখা মেলে। গাছের এই প্রজাতিটি পৃথিবীতে 3,500 বছর ধরে রাজত্ব করছে। সং ডুং কেভ। গুহা সম্পর্কে জানতে আমাদের সবারই ভালো লাগে। আদিম মানুষেরা গুহাতে বসবাস করত এবং গুহাচিত্র থেকে আমরা অনেক কিছু জানতেও পারি। সং ডুং নামের এই গুহাটি হলো পৃথিবীর সবচেয়ে বড় গুহা। 1991 সালে এটি আবিষ্কৃত হয়, কিন্তু এটি কত বড় তা 2009 সালে জানা যায়। এই গুহাটি 5 কিলোমিটার লম্বা। এটির উচ্চতা 660 ফুট এবং চওড়া 490 ফুট। এটির উপর গবেষণা করে জানা যায় যে এই গুহাটি প্রাগৈতিহাসিক যুগের। এটির ইকোসিস্টেম সম্পূর্ণ আলাদা। এই গুহাটির মধ্যে নদী, ঝর্ণা, জঙ্গল রয়েছে। এটির মধ্যে এমন কিছু প্রাণীর সন্ধান পাওয়া গেছে যা সম্পূর্ণ পৃথিবীর থেকে একদম আলাদা। রেফ্লেসিয়া। রেফ্লেসিয়া আর্নল্ডি নামের এই ফুলটিকে এই কারণেই এই লিস্টে স্থান দেওয়া হয়েছে, কারণ এটি পৃথিবীর সর্ববৃহৎ ফুল এবং তার সাথে এটি একটি কার্নিভোরাস প্ল্যান্ট, অর্থাৎ মাংসাশী উদ্ভিদ। এটি প্রায় 3.5 ফুট চওড়া এবং এটির ওজন 10 কেজিরও বেশি। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। এই উদ্ভিদটির সম্পূর্ণ নাম হল রেফ্লেসিয়া আর্নল্ডি। এই ফুলটির মধ্যে থেকে এক ধরনের গন্ধ নির্গত হয় যা পোকামাকড় এবং মাছিদের আকর্ষণ করে। গর্তের মধ্যে পড়ার পর এই ফুলের মধ্যে আঠালো পদার্থে আটকে যায় এবং এই ফুলটি পোকামাকড়ের দেহ নির্যাস শুষে নেয়। প্লামব্রুক চেম্বার। স্যান্ডাস্কি ওহিওতে অবস্থিত প্লামব্রুক চেম্বার হল পৃথিবীর সর্ববৃহৎ ভ্যাকুয়াম চেম্বার। এখানে মহাকাশের মতোই জিরো গ্র্যাভিটি কন্ডিশন তৈরি করা হয় এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। এটির উচ্চতা 121 ফুট এবং এটির ব্যাস হল 100 ফুট। এটির মধ্যে একটি সম্পূর্ণ স্পেসক্রাফট প্রবেশ করতে পারে। গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ হল একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর। এটি এতটাই বড় যে এটিকে আউটার স্পেস থেকেও দেখতে পাওয়া যায়। এটি লিভিং অর্গানিজমের দ্বারা নির্মিত একটি সম্পূর্ণ স্ট্রাকচার। এটি 1400 মাইল জুড়ে বিস্তৃত এবং 2900টি রিফ একসঙ্গে মিলিতভাবে এটির সম্পূর্ণ রূপ দিয়েছে। সালার ডে ইউনি। সালার ডে ইউনি হল লবণ দ্বারা সৃষ্ট পৃথিবীর সর্ববৃহৎ সল্ট ফ্ল্যাট বা সমতল ভূমি। এটি 4086 স্কোয়ার মাইল জুড়ে বিস্তৃত। বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3,656 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পৃথিবীর সুন্দরতম স্থান। দেখে মনে হয় যেন আকাশ মাটিতে নেমে এসেছে। সান আলফোনসো ডেল মার। চিলিতে অবস্থিত এই প্রাইভেট রিসর্টটির সুইমিং পুলটি হল পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল। এটির দৈর্ঘ্য 3,324 ফুট এবং এটি 12 ফুট গভীর। এটিতে 60 মিলিয়ন ইউএস গ্যালন জল ধরে। এত জল আসে কোথা থেকে? প্রশান্ত মহাসাগরের জলকে পিউরিফাই করে এটিতে পাম্প করা হয়। এটিকে বানাতে সময় লাগে 5 বছর এবং $2.6 মিলিয়ন খরচ হয়। দুবাই মল। আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ শপিং মল হল দ্য দুবাই মল।
এটি দুবাইয়ের $20 বিলিয়ন ডাউনটাউন কমপ্লেক্সের একটি অংশ। এই মলটিতে 1200টি দোকান বা শপ রয়েছে। এছাড়াও এটিতে একটি আন্ডারওয়াটার জু, একটি স্কেটিংয়ের জায়গা, একটি কৃত্রিম ঝর্ণা, একটি লাক্সারি হোটেল, 22টি মাল্টিপ্লেক্স এবং 100টি ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে। MS হারমোনি অব দ্য সিস। MS হারমোনি অব দ্য সিস নামের এই জাহাজটি হল পৃথিবীর সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ বা লার্জেস্ট ক্রুজ শিপ। STX ফ্রান্স নামের একটি কোম্পানি এটির নির্মাণ করে এবং এটির মালিকত্ব রয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির। এটির ওজন হল 226,963 টন। এটির দৈর্ঘ্য হল 1,187 ফুট এবং এটি আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এবং এটিকে বানাতে খরচ হয় $1 বিলিয়ন। এটিতে 16টি ডেক রয়েছে। এটিতে 6,360 জন মানুষ যাত্রা করতে পারে। এটিতে 2,500টি কেবিন, 20টি রেস্টুরেন্ট, 23টি সুইমিং পুল, একটি পার্ক এবং 2,100 ক্রিউ মেম্বার রয়েছে। এক কথায় এটি একটি ভাসমান শহর। XXL চপার। XXL চপার হল পৃথিবীর সর্ববৃহৎ বাইক বা মোটরসাইকেল। এটি 31 ফুট লম্বা এবং 15 ফুট উঁচু। এটিতে 280 হর্সপাওয়ারের শেভরোলেট 5.7 V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটিকে বানাতে 7 মাস সময় লাগে। এটিতে ট্র্যাক্টরের চাকা ব্যবহার করা হয়েছে। এটির সর্বোচ্চ গতিবেগ হল 65 মাইল প্রতি ঘন্টা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন।